এখন বাজে 5:30 পৌনে 6টার মতো বাজে, আর আমি আর আমার বোন আছে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। এটাই লকডাউনই শুরু হয়েছে, বন্ধ হয়ে গিয়েছিল যখন সেকেন্ড ওয়েভ এসেছিল, এখন আবার শুরু হয়েছে। যাচ্ছি, এখন রাস্তাটা পুরোটাই ফাঁকা আছে, এই যে পুরো রাস্তাই ফাঁকা, ওই জন্য মাস্কটা আমরা কেউ পরিনি। এখন মাস্ক হাতে আছে যাতে সকালের এই ফ্রেশ এয়ারটা একটু আমরা ইনটেক করতে পারি, ওই জন্য। আর দেখি আমরা কতদূর যেতে পারি। মেনলি ব্লগটা করা হচ্ছে এই কারণে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি, প্রত্যেক দিন একটা জায়গায় যাই, যেখানে হচ্ছে খুব সুন্দর ওখান থেকে ভিউটা থাকে। তো ওই ভিউটা দেখানোর জন্য আমার মেনলি এই ব্লগটা করা। তো দেখি, আজকে মেঘলা ওয়েদার, জানি না অতদূর যেতে পারবো কি না। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে যে আন্দুল স্টেশন যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ভালো মোটামুটি, সেই জন্য এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসে। দেখো অনেকজন এসছে মর্নিং ওয়াক করতে। মোটামুটি ফাঁকাই আছে রাস্তাটা, আর পিছন দিকে ওইটা হচ্ছে একটা মেন রাস্তা আছে ওখানে, যেখানে মোটামুটি বাস টাস যায়। আমরা ওটা ক্রস করে এদিকে এসেছি। একে বন যাচ্ছে, এটি আমরা আন্দুল স্টেশন বাজারে। এদিকটায় আছে সুগার অ্যান্ড স্পাইস, এদিকটায় সুগার অ্যান্ড স্পাইসের দোকান আছে, আর এদিকটায় হচ্ছে স্টেশন। এদিক দিয়ে গেলে স্টেশনটা পড়বে সামনে, আর এদিকে অন্য রাস্তা আছে, আর এদিকটা দিয়ে গেলে রাজবাড়ির দিকটায় আমরা চলে যেতে পারবো। এদিকটায় স্টেশন, এখানে বাজার বসে, সেই জন্য এটাকে স্টেশন বাজার বলা হয়, যেখানে মাছ বসেছে। ঠিকের পাশেই হচ্ছে একটা বাজার বসে, বোন এখান থেকে লেবু কিনছে, পাতি লেবু, সব রকম বাজার আছে। এটা বড় ঠিক ওই বাজারটার পাশেই হচ্ছে, এই যে একটু মানে এখানে এই বাজারটা আছে, আর এইখানটাতে হচ্ছে আন্দুল স্টেশন। তো আমরা অলমোস্ট আন্দুল স্টেশনেই এসে গেছি,
এখন টিকটিক করে বৃষ্টি পড়ছে, আমরা যাই হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা যাই ওখানে আরো হাঁটতে যাই। তা কি করবি? আজ এখানে একটু বসে চলে যাব, স্টেশনে একটু বসি নাকি বাড়ি চলে যাই, বৃষ্টি পড়ছে তো স্যার স্টেশনে বসেই তাহলে আজকে চলে যাই। বুঝতেই পারছো এটা দেখে যে এটা হচ্ছে স্টেশন, আর ওই দিকে যে এই যে এই রাস্তাটা যেটা গেছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। আমরা কিছু মানে আমরা আগে ওই রাস্তাটা দিয়ে যেতাম আর এই রাস্তাটা দিয়ে এখন যাই, দুটো এক জায়গাতে গিয়েই মিট হচ্ছে। এই যা এইখানটা খুব সুন্দর, এখানটা ঝিল আছে, পরপর দু তিনটে ঝিল আছে, পরপর পরপর ঝিল আছে, এখানে অনেকে মাছ ধরে। তো আজকে তো বৃষ্টি পড়ছে, এগুলো দেখা যাচ্ছে না, পরে একদিন দেখাবো। আর এটা তো আমরা এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, আর আমরা নামবো হচ্ছে এইখানটা দিয়ে, নেমে যদি পারি একটু বসবো আর না হলে বাড়িতে চলে যাব কারণ বৃষ্টি পড়ছে। এই যে ওদিকটায় হচ্ছে, এগুলো হচ্ছে পরপর প্ল্যাটফর্ম, আমরা ওইখানটা দিয়ে এলাম, এই যে এইখানটা দিয়ে ঢুকলাম কারণ ওই দিকটায় হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা ওদিকটা দিয়েই এন্টার করেছি। খুব সুন্দর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, দেখো হয়ে আছে, আর ঝিঝি করে একটু একটু বৃষ্টি পড়ছে। ছাতা এনেছিস তো? কোন দিক দিয়ে যাবি? চ আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসেছি, আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা দেখছি, এখানেই বসবো একটু। এই যেখানে মালগাড়ি আছে আর ওদিকে আছে এক দুই তিন আছে, আর ওটা এটার ওদিকটা হচ্ছে চার, এদিকটা পাঁচ। এই যে বোন বসে পড়েছে, বললো রে ওরা বুঝতে পারিনি কোন ল্যাঙ্গুয়েজে বলে, বোঝা যায় না কোড ল্যাঙ্গুয়েজ। তুই হাসছিস কেন? কিছু তো বল, সকাল সকাল মাথার ব্যায়াম হয়ে গেছে তাও চুপ করে আছে। স্পেশালি আমরা মর্নিং ওয়াকে আসবো বলে একটা ঘড়ি কিনেছি, মানে ওই যেটাতে স্টেপ কাউন্ট হয়, ওইটা ঘড়িটা দেখা না, এই যে এই ঘড়িটা কটা স্টেপ হয়েছে দেখিয়ে দিন। আচ্ছা আমি তোমার দেখিয়ে দিচ্ছি, উফ আবার চলে গেল। 6:29 বাজে, এখন স্টেপ হয়েছে 3489, 102 কিলো ক্যালোরি আর 2.39 কিলোমিটার হচ্ছে আমরা হেঁটে এসেছি, খালি চলে যাচ্ছে। মন দিয়ে ব্যাগের ভেতর থেকে অনেক কিছু জিনিস বার করে যাচ্ছে। ব্যাগে করে কি কি এনেছিস ব্রো? জলের বোতল, আগে আমরা ছোট জলের বোতল আনতাম তো অনেক জল চেষ্টা পেত, তাই আমরা বড় এখন জলের বোতল আনতাম। আগে 500 ml এর একটা আনতাম, আর আজকে মা জোর করে একটা ছাতা দিয়ে দিয়েছে যেহেতু মেঘলা করে আছে, ওই জন্য যদি বৃষ্টি আসে। আর আছে মানি ব্যাগ, ফোন আছে, আর এটা হচ্ছে একটা রুমাল আছে, আমরা প্রত্যেক দিনই রুমাল আনতে ভুলে যাই, অন্যদিন ঘেমে যাই, মানে এত দূর হাঁটি আমরা
প্রায় 8-9 কিলোমিটার হাঁটি, আর তখন যখন ফিরি আমরা প্রচণ্ড ঘাম হয়ে যায়, সেই জন্য রোজই আনতে ভুলে যায়। কিন্তু আজকে রুমালটার কোনো দরকার ছিল না, আজকে তো আমরা গেলামই না। হ্যাঁ, যদি যেতাম তাহলে লাগবে, ওই জন্য নিয়ে এসেছি। আর আজকে রুমাল মনে করে এনেছি। আর 4টে লেবু কিনেছি 10 টাকায়, এখানে 4টে লেবু দিচ্ছে। প্রথমে যখন সাইজ লেবুগুলো প্রথমে যখন আসতাম তখন 5টা করে দিত, এখন 4টে করে দিয়েছে। অনেক ঝগড়া করেছি, তাও 5টা দেয় না। এই কটাই জিনিস আছে। ঠাকুমার ঝুলি আছে, এটা বোনের ঝুলি। চলে গেছে, আর আর কোনো স্টেশনে মালগাড়ি নেই, কারণ ওই স্টেশন ওই লাইনগুলো তো অন্যদিন মালগাড়ি থাকে, আজকে নেই। তাই এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর, এখানে খুব সুন্দর হাওয়া আসছে। বসা হয়ে গেছে আমাদের, আজকে আর আমরা বেশি দূর যাচ্ছি না, আর স্টেশনেও আর হাঁটতে ভালো লাগছে না, আজকে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। এই যে জলের বোতল যেটা এনেছিলাম সব শেষ হয়ে গেছে, ব্যাগও অনেকটা হালকা হয়ে গেছে, আমরা এবার চলে যাবো। কটা বাজে রে ব্রো? 6:46। 6:46 বাজে, চলো এবার বাড়ির দিকে রওনা দিই। আজকে হাঁটা অনেক অল্প হয়েছে, তাই উঠে একটু স্টেশনটাই হাঁটবো, 2-4 বার দেখি বোন কতবার পারে। আর ওই মালগাড়িটা যে চলে গেল, ওর পরে এই যে আবার আবার একটা মালগাড়ি আসছে। বেশিক্ষণ এখানে ফাঁকা থাকে না, সবসময় এখানে মালগাড়িতে ভর্তি থাকে। দেখি একটু হেঁটেই তারপরে বাড়ির দিকে রওনা দেবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে হাঁটা গেলে অনেকটা হাঁটা যেত, জানি না কেন আজকে ভালো লাগছে না। অন্যদিন রোদ উঠে যায় তাও হাঁটি, ঘেমে চান করে দেয়, আজকে রোদও নেই আমাদের, এনার্জিও আজকে আর নেই। আহ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। সবে বাড়ি ফিরলাম, ঘেমে গেছি, মানে গরম লাগছে এখন। আর মাস্কটা খুলে দিই, মাস্ক পরে আরও বেশি এখন গরম লাগছে। এই কিছু বাজার করলাম আমরা, মানে কিছু সবজি বাজার করলাম, আর এই যা আটা কিনেছে, আর পেপার এসছে, পেপারটা নিয়ে আমরা এবার যাচ্ছি। মা বলে দিয়েছিলো ওই স্টেশন বাজার যেখানে আছে ওইখান থেকে হচ্ছে ওই পটল, করলা, আর একটা কী বললো, উচ্ছে, ওই তিনটে নিয়ে আসার জন্য। তো ওই তিনটে আনলাম আর এই আটাটা আনলাম। তো ঘরে গিয়ে আমি বলছি যে আমাদের কত স্টেপ হাঁটা হলো আর কত ক্যালোরি বার্ন হলো বা কত কিলোমিটার আমরা হাঁটলাম। এখন 8টা বেজে গেছে আর আমরা আমাদের ঘরে চলে এসেছি। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে চলে যাই আমি আর বোন, সেই জন্য হচ্ছে আমাদের বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। আর আমরা মাকে বলে যাই যে আমাদের বিছানা তুলবে না, আমরা নিজেরাই নিজেদের কাজটা করে নেবো। এই যে বোন বিছানা সব মানে তুলছে, আর এই যেমন সব মশারি টশারি ফেলা আছে, তো আমরা আগে বিছানাটা তুলে নিই, তারপরে এই যে আমরা পুরো ঘেমে গেছি, আসতে গিয়ে ঘেমে গেছি, বোনও ঘেমে গেছে। ঘেমেছিস তো? আমরা আগে বিছানাটা ছেড়ে নিই, পরিষ্কার হয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে আমাদের কত স্টেপ হলো আর কত কিলো ক্যালোরি বা কত কিলোমিটার আমরা হাঁটলাম। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট ওয়েট করার পর আমাদের ঘাম মোটামুটি শুকিয়ে গেছে। এই যে ও পাশে বসে আছে,
আমরা যখন যাই তখন অতটা মানে গরম থাকে না, তখন তো সকালের দিক থাকে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু যখন ফিরি তখন রোদ বেরিয়ে যায়, তো আমরা ঘেমে যাই। সেই জন্য প্রত্যেক দিন মানে খুব তাড়াতাড়ি ফিরে আসি, যাতে কতক্ষণে বাড়ি এসে আমরা এসি চালিয়ে একটু বসবো, মানে এতটা গরম লাগে। আর একটা জিনিস দেখাচ্ছি, জিটা বেকার, আমরা রোজ ফিরে হলুদ খাই, কাঁচা হলুদ খাই, ওটা খুব ভালো খাওয়া, ওই জন্য আমাদের জিভগুলো এরকম হয়ে গেছে। আর হলুদের সাথে সাথে আমরা খাই আমাদের জল, যে গরম জল, এই যে তোরটা দেখা, আমার আর ওর দুজনের জল, বাবা মারা সব খেয়ে নিয়েছে, আমরা আসি না বলে ওই জন্য আমাদের জন্য রেখে দেয়। এটা বানানো হয় আদা দিয়ে, আর একটু ওই যে আমরা লেবু কিনলাম, ওই লেবুটা কিনে এনে একটু লেবু দিয়ে দেওয়া হয়েছে, ওটাই কোভিড সিচুয়েশন থেকে এইসব জিনিসগুলো শুরু হয়েছে। তো এই এখন আমরা এই গরম জলটা খাচ্ছি বসে বসে দুজনে। ও হ্যাঁ, আমি ভুলেই গেছি দেখাতে আসল জিনিসটা কত হয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা অনারের ব্যান্ড যেটা আমি কিনেছি এই এই কোভিড সিচুয়েশনে, মানে তোমার এই সেকেন্ড ওয়েভটা আসার আগে কিনলাম, যখন আমরা মর্নিং ওয়াকে যেতাম তখন। খুব সুন্দর ব্যান্ডটা দেখো, আমার মানে এমনি ওয়াচের থেকে এরকম ব্যান্ডগুলো একটু স্টাইলিশ ফ্যাশনেবল লাগলো, ওই জন্য এটা কিনলাম। তো এই ব্যান্ডটার ফিচার্স বা অন্যান্য কী কী ফাংশন আছে, কত দামে আমি কিনেছি, সেগুলো আমি তোমাদের সব একটা অন্য ভিডিওতে আমি বলে দেবো। একটা জিনিসই বলে রাখি যে ব্যান্ডটা বেশ ভালো, ঠিক আছে। আলু পেঁয়াজ, মানে আলু পেঁয়াজ তো কিনিনি, পটল হচ্ছে যে সবজিগুলো কিনলাম, তার সাথে আমরা দুটো বই কিনেছি, এই যে একটা হচ্ছে ঠিক আছে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা আজকে কতটা হেঁটেছি, কত কিলো ক্যালোরি বার্ন হয়েছে, কটা স্টেপ হয়েছে, সব কিছু দেখিয়ে দিয়েছি। আমাদের সকাল কীভাবে শুরু হলো আমরা তোমাদের দেখিয়েছি, পারলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমাদের সকালে তোমরা কী করো, বা তোমরা কীভাবে সকাল শুরু করো, তোমরা মর্নিং ওয়াকে যাও কি না। সবাইকে বলবো যে মর্নিং ওয়াকে যাবে, খুব ভালো লাগবে, আশেপাশের পরিবেশটা দেখে সবারই খুব ভালো লাগবে। আর আমাদের তো এবার সারাদিন এভাবেই ঘরে বসে যাবে, কারণ সব কিছু বন্ধ, এখন অনলাইনে আমাদের ক্লাস ক্লাস সব হচ্ছে। আর তুই কিছু বলবি? ওর কিছুই বলা থাকে না। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরে একদিন, মানে যেদিন আমরা ওই দিকটায় যাব, যে ভিউটা আমি তোমার দেখাবো বলেছিলাম, সেই ভিউটা তো আজকে যেতে পারিনি, তো অন্য একদিন গিয়ে আমি সেটা দেখিয়ে দেবো, কালকেই চেষ্টা করলে যাব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সারাদিনে ভালোভাবে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।